নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবরণ এক্সক্লুসিভসের বিশেষ অনুষ্ঠান। আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে দিন, তাই আজকেও আপনাদের এই বর্ষা স্নাত দিনটিকে রঙিন করে তোলার জন্য আমি চলে এসেছি। আর অবশ্যই সঙ্গে রয়েছেন দেবস্মিতা আবরণের সম্ভার নিয়ে। একদম, অনেক অনেক স্বাগত। আর দেবস্মিতাকে আজকে ভীষণ গর্জিয়াস লাগছে, কেন জানেন তো? ও ব্ল্যাক পরে আছে, তাই না? এটা এক্স্যাক্টলি ব্লু, তোমার সেই মিডনাইট ব্লু, সেই কনফিউশন। এবং এটাও কিন্তু বেঙ্গল হ্যান্ডলুমেরই একটা শাড়ি এবং গোল্ডেন সিলভার ভীষণ ভালো লাগছে। তুমি অ্যাকচুয়ালি ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরেছো, এটা যদি একটু সিলভার গোল্ডেন ব্লাউজ দিয়ে পড়তে আরো ভালো লাগতো। এই হচ্ছে শাড়িটা এবং এটার প্রাইস কত গো? এটা হচ্ছে তোমার 2650, আমি একবার দেখে বলছি। হ্যাঁ, 2650 আপনারা চাইলে এই শাড়িটা বুক করতে পারেন। হ্যাঁ, এইবার ব্লুটা খুব ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ একদম, এটা 2650 আপনারা চাইলে বুক করতে পারেন এবং এর কালার কম্বিনেশনও আছে। তবে আজকে কিন্তু আমরা সবাই দেখবো যেটা সবাই মিলে একদম বৃষ্টির দিনে মজা করে, সেটা হচ্ছে টিস্যু জামদানি। দেখো, বৃষ্টি পড়লে আমাদের খিচুড়িটা একদম ম্যান্ডেটরি। একদম খিচুড়ি, আজকে কোনো বারের ব্যাপার নেই। বৃহস্পতিবার অনেকে একটু নিরামিষ খান, কিন্তু মূলত ডিম ভাজা, একটু ইলিশ মাছ পেলে আরো ভালো হয়, না হলে নিদেন পক্ষে বেগুনি দিয়ে পাঁপড় ভাজা দিয়ে দারুণ জামে। তো ওটা যেমন খুব ট্রেডিশনাল খাবার, সেরকম ট্রেডিশনাল শাড়ি হচ্ছে জামদানি। আর টিস্যু জামদানি মানে একটু অকেশন ওয়্যার। তো চলো দেখা শুরু করি একদম প্রথম শাড়ি থেকে, এক নম্বর থেকে। এটা হচ্ছে টিস্যু জামদানি। আছে এই শাড়িগুলোর কিন্তু কোনো ব্লাউজ পিস নেই, না আঁচলে দেখুন জামদানির নকশাটা কি ভালো দেখতে গো শাড়িটা। ওয়াও, আর কালারটা না একটু কালচে মেরুন, তো তার মধ্যে পাড়টা আঁচলের নকশাটাই পাড় হিসেবে গেছে, একটু সিলভারের ছোঁয়া আছে, আর বডিটার মধ্যে পুরোটা এভাবে যাচ্ছে জামদানি নকশা। এটা হচ্ছে এক নম্বর শাড়ি, 2250, নাম্বার 1250। এটার সঙ্গে সেলফে আপনারা মেরুন ব্লাউজও পরতে পারেন, আমার গোল্ডেন ব্লাউজ পরলে ভালো লাগবে। 2250, 2250 নাম্বার 1, ওই সেম উইভিং থাকবে। এটা একটা স্কাই কালার শাড়িতে। নাম্বার 2, দু নম্বর শাড়ি। অ্যাকচুয়ালি এই উইভিংটা না খানিকটা ওই পটোলা উইভের মতো, কিন্তু এটা জামদানি, টিস্যু জামদানি বলছি, কিন্তু অ্যাকচুয়ালি উইভিংটা পটোলার মতো। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে নাম্বার 2, দু নম্বর শাড়ি, এবং এরও প্রাইস রেঞ্জ হচ্ছে 2250, 2250, 2250। আপনারা বুকিং করুন, শাড়ি কিন্তু অনেক দূর পর্যন্ত হোম ডেলিভারি হচ্ছে, অনেক দূর পর্যন্ত। আপনারা একটু ফোন করলেই জানতে পারবেন যে কত দূর, মানে আপনার এরিয়াটা বললেই আপনি জানতে পারবেন যে হোম ডেলিভারি হচ্ছে কি না। 2250 টাকা দাম, দু নম্বর শাড়ি। আজকে তো জামাই ষষ্ঠী, সুতরাং যারা যে উঠতে পারেননি, হয়তো ভাবছেন রোববার দিন যাবেন, শাশুড়ি মায়ের শাড়িটা কেনা হয়নি, তো এই শাড়িটা কিন্তু হতেই পারে। তবে এই শাড়িটা ভীষণ স্টাইল করা, ভীষণ স্টাইল করা শাড়ি। এটা একটা এত সুন্দর শাড়ি, নাম্বার এটা দেখালাম যে 3, তিন নম্বর শাড়ি, 2250, 2250, নাম্বার 3, তিন নম্বর 2250। চার নম্বর শাড়িতে যাব, নাম্বার 4, একটা মিষ্টি পিঙ্ক, চার নম্বর শাড়ি। এটা একটা মিষ্টি পিঙ্ক, সফট পিঙ্ক, কি মিষ্টি না একদম কালারটা, আগেরটাও যেরকম সুন্দর, এটাও তোমার ভীষণ সফট টোন, এখন অবধি সফট টোন, শুরুতেই একটা তোমার কালচে মেরুন দেখেছি। এটা হচ্ছে আজকের এপিসোডের চার নম্বর শাড়ি, 2250, নাম্বার 4, 2250। এবারে আসছি নাম্বার 5, পাঁচ নম্বর শাড়ি, নাম্বার 5, এটা সি গ্রিন। এই কালারটাও ভীষণ সুন্দর, এটা সি গ্রিন কালার, এর সাথে গোল্ডেন ব্লাউজই ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। অথবা কারোর কাছে যদি, মানে আমার আছে বলে আমি কনফিডেন্টলি বলতে পারি, ধরো কারোর কাছে যদি এটার সঙ্গে এটা ধরো ব্ল্যাকের মধ্যে জামেবার অথবা গ্রিনের মধ্যে জামেবার ব্লাউজ থাকে না, সেটা দিয়েও ভীষণ ভালো লাগবে। ব্ল্যাক হলে তো খুব ভালো যাবে এটা, তুমি ব্ল্যাক বলতে বলতে হ্যাঁ পরেরটা ব্ল্যাক, এটার সঙ্গে আবার তোমার গোল্ডেন ব্লাউজ ভীষণ ভালো যাবে। এটা দেখাচ্ছি হচ্ছে ছ নম্বর শাড়ি, আগেরটা ছিল 5, এটা হচ্ছে 6। এটা একটু গায়ে ফেলি, তুমি ফেলো, কেন আমার তোমার প্লেন ব্ল্যাক, তো আমার তো হ্যান্ডলুম ব্লাউজ। ওকে একটু দেখাই দেবস্মিতাকে, দেখুন কি ভালো সুন্দর লাগছে, একদিন এই শাড়িটা পরে প্রোগ্রাম করো, যদি এটা বুকিং না হয়ে যায়। হ্যাঁ সেটাই হচ্ছে আসল কথা, যদি বুকিং হয়ে যায় তাহলে তার চান্স নেই, কিন্তু যদি বুকিং না হয়ে যায়, যেমন এটা যেমন ঈদের মুহূর্ত পার করে ফেলেছি, কিন্তু নবমীর রাতের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট। এটা দেখাচ্ছি নাম্বার 6, ছ নম্বর শাড়ি, 2250, নাম্বার 6, 2250, নাম্বার 7, সাত নম্বর। ওয়াও, ব্ল্যাকের পরেই কালারটা,
এটা ভীষণ সুন্দর কালার, আমার নিজের খুব পছন্দ, আর পরলেই খুব ফর্সা লাগবে একদম। আমি একটু গায়ে ফেলি, একদম একদম তোমার ব্লাউজের সাথে বেশ কন্ট্রাস্ট হয়ে যাবে। বাট আমার মনে হয় এটা একটু আমি ওই যে বললাম না, পরলে দেখুন রিফ্লেকশন, একদম রিফ্লেকশন দেখুন। এই হচ্ছে শাড়িটা, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 7 নম্বর শাড়ি, সেটা দারুণ দেখতে। 7 নম্বর, নাম্বার 7, প্রাইস হচ্ছে 2250, 2250, 7 নম্বর। এবারে আসছি 8 নম্বর শাড়ি, নাম্বার 8, এটা আসছে 8। এটা একদম জাম কালার, মানে মেজেন্টা ডার্ক, একদম একদম কালো জামের পাল্পের কালার একেবারে। আমরা কিন্তু একই রকমের উইভিং দেখে যাচ্ছি, মানে কোনো রকমের পার আঁচলে কোনো পরিবর্তন নয়, শুধু রঙের পরিবর্তন। এইটা দেখালাম 8 নম্বর শাড়ি, 2250, নাম্বার 8, 2250। এবারে আসছি নাম্বার 9, 9 নম্বর। এগুলো সমস্তগুলো কিন্তু টিস্যু জামদানি, মানে জামদানির নকশাটা টিস্যু দিয়ে হয়েছে। এটা নিয়ে কোনো কথা হবে না, জাস্ট কোনো কথা হবে না। লাল ব্লাউজ দিয়ে পরো, মেরুন ব্লাউজ দিয়ে পরো, গোল্ডেন ব্লাউজ দিয়ে পরো, দুর্ধর্ষ লাগবে। কালারটা নিয়ে কোনো কথা নেই, কোনো কথা হবে না। এবং এটার প্রাইসটা বলে দিই, এটা 9 নম্বর শাড়ি, 2250, নাম্বার 9, 2250। এবারে দেখাবো নাম্বার 10, এটা হচ্ছে 10 নম্বর শাড়ি। আর এই কালারটা না এত মিষ্টি একটা ব্লু, একটু একটু কপিন ব্লু, মানে একটু ভায়োলেট ঘেঁষা একদম। এটা যদি আর একটু লাইট হতো আমি এটাকে ভায়োলেটই বলতে পারতাম। একটু ব্লুয়েট ব্লু, ব্লু কালারের টিন্টটা রয়েছে এর মধ্যে, খুব লাইটলি একটা টিন্ট রয়েছে একদম। এই হচ্ছে শাড়িটা, অ্যাকচুয়ালি ভায়োলেটের একটা দেখুন এফেক্ট কিন্তু আপনারা পাবেন শাড়িটার মধ্যে। হ্যাঁ একদম, প্যাস্টেল শেড জানো তো, এই ভায়োলেট শেডটা আমরা পাই পাই। এটা হচ্ছে নাম্বার 10, 10 নম্বর শাড়ি, 2250, 2250, নাম্বার 10। এই এতক্ষণ ধরে আমরা একটা প্যাটার্ন দেখালাম, একটু পাটোলা স্টাইল দেখালাম, এবারে একেবারে টিপিক্যাল জামদানি স্টাইল, সেটা হচ্ছে এই শাড়িটা। দেখতে কি সুন্দর না শাড়িটা, এর দাম কিন্তু 3550, 3550। নাম্বার দেখাচ্ছি হচ্ছে 11, 11 নম্বর থেকে শাড়ির দাম চেঞ্জ হলো, শাড়ির দাম হলো 3550, 3550, 3550, কিন্তু উইদাউট ব্লাউজ পিস। নাম্বার 11 দেখালাম, এবার আসছি নাম্বার 12, 12 নম্বর। আগেরটা ছিল পিঙ্ক কালার, এটা হচ্ছে অরেঞ্জ কালার, কি মিষ্টি দেখতে শাড়িটা, ফেস্টিভ কালার। আপনারা তো জানেন যে দুপুর 12:30টায় আবরণ আমি থাকবো, দেবস্মিতা থাকবে, আবার 3:30টার আবরণেও আমি আর দেবস্মিতা, মাঝখানে দুটোর আবরণে দেবস্মিতা থাকছে, তার সঙ্গে মনে হয় সুচিস্মিতা একদম। তো আপনারা পরপর থাকবেন আমাদের সঙ্গে, আবরণের নানান গল্প, নানান পাতা, রঙিন পাতা নিয়ে আমরা হাজির হব, এক এক সময় এক একটা পাতা উল্টাতে হবে। এটা অরেঞ্জ কালার, এবং এর মধ্যে কিন্তু বুটি যাচ্ছে, পাট যাচ্ছে পাতাতে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের 12 নম্বর শাড়ি, 3550, নাম্বার 12, 3550। এবারে আসবো 13 নম্বর, বাহ গ্রিন কালারটা, এই কালারটাই আমি ভাবছিলাম কবে থেকে, উফ কি সুন্দর লাগে। এই গ্রিনটা দেখো, মিষ্টি গ্রিন, দারুন কালারটা, দারুন। এবং এটার প্রাইস হচ্ছে 3550, 3550, নাম্বার 13, 13 নম্বর, 3550। 14 নম্বরে যাব, এটা হচ্ছে একদম রয়্যাল ব্লু কালার, এই ব্লুটা হচ্ছে একদম রয়্যাল রয়্যাল ব্লু। বাহ কি অসাধারণ না, দারুন দেখতে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 14 নম্বর শাড়ি, নাম্বার 14, 3550, 14 নম্বর, 3550, 14 নম্বর শাড়ি, 3550। এগুলো কোনোটাই কিন্তু ব্লাউজ পিস নেই। 15 নম্বর শাড়ি, নাম্বার 15। আচ্ছা এগুলো কিন্তু একটু বলে দিই, এগুলো কিন্তু টিস্যু জামদানি, আর বেসে যে মেটেরিয়ালটা রয়েছে এটা স্ট্যাপলের সঙ্গে কিন্তু একটা সিল্কের সুতো যাচ্ছে, যার জন্য একটা সিল্কের এফেক্ট, মাসলিনের এফেক্টটা পাবেন। আমরা হয়তো বলবো এটাকে পিওর মাসলিন, মাসলিন বাই মাসলিন নয়, কিন্তু এটা স্ট্যাপল বাই সিল্ক বলে এটা মাসলিনের পুরো এফেক্টটা রয়েছে। এখানে জামদানির বুটি রয়েছে, পাট যাচ্ছে, এইভাবেই যাচ্ছে শাড়িটা। এগুলো অনায়াসে বিয়ে বাড়িতে পরে চলে যাওয়া যায়, যে কোনো অকেশনে পরে চলে যাওয়া যায়। এটা 15 নম্বর শাড়ি, নাম্বার 15, এবং এর প্রাইস হচ্ছে 3550, 15 নম্বর, 3550, 16 নম্বর শাড়ি। বাহ এতক্ষণ আমরা এক ধরনের দেখালাম, এবার 16 নম্বর থেকে কিন্তু চেঞ্জ হলো ডিজাইনের। আঁচলের মধ্যে গোল্ডেন সিলভার, সি গ্রিনের উপরে যাচ্ছে, পাটটা যাচ্ছে এভাবে, এটা হচ্ছে পাট, আর ভেতরটা যাচ্ছে জালে।
এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 16 নম্বর শাড়ি, 3550 নাম্বার, 16 3550 16 নম্বর, 3550 17 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 17 বাহ কালারটা দারুণ দারুণ কালার, এটা হচ্ছে 17 নম্বর নাম্বার 7 সেম উইভিং সেম একদম, এই কালারটাও কিন্তু খুব ভালো এবং এটা যে কোনো ব্ল্যাক গর্জিয়াস ব্লাউজের সঙ্গে খুব ভালো লাগবে, দারুণ যাবে। এটা হচ্ছে 17 নম্বর শাড়ি, 3550 3550 নাম্বার 17 17 নম্বর, 3550 18 নম্বরে যাব নাম্বার 18 এটা হচ্ছে 18 নাম্বার 18 লাইট স্কাই, আঁচলটা গোল্ডেন সিলভারে, এটা হচ্ছে বডিটা, প্রতিটা কালারই কি সুন্দর দেখতে। এটা হচ্ছে 18 নম্বর শাড়ি, 3550 শাড়িটা তো মানে আপনাকে যখনই শাড়িটা অ্যাট্রাক্ট করবে দেখবেন সাজটা আপনার হাতে চলে আসবে একেবারে, আমাদের ভালো লাগা নিয়ে কথা। এটা হচ্ছে আজকের এপিসোডের 18 নম্বর, 3550 এবার 19 আবার সেই ওই কালারটা যেটা একদম যেটা তুমি গায়ে ফেলেছিলে, তুমি গায়ে ফেলবে শাড়িটা ভীষণ সুন্দর, এটা ব্ল্যাক দিয়ে খুব ভালো যায়, গোল্ডেন সিলভার দিয়ে ভালো যায় একদম, আবার যদি কেউ মেরুন দিয়েও এটাকে টাই ট্রাই করতে যায় সেটাও বেশ ভালো লাগবে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 19 19 নম্বর, 3550 নাম্বার 19 3550 19 নম্বর, 3550 এবারে আসবো 20 নম্বর। এই কালারটা না সচরাচর পাওয়া যায় না, আমরা হয় এর থেকে ডিপ পাবো নইলে এর থেকে লাইট পাবো, এটা একেবারে টিপিক্যাল স্কাই যেটা ব্লুইশ গ্রে যেটা বলি আমরা, টিপিক্যাল ব্লুইশ গ্রে কালার, কিন্তু এটা সচরাচর পাওয়া যায় না, ভীষণ আনকমন কালার, ভীষণ আনকমন, এবং এই শাড়িটার কোনো বয়স নেই, সব বয়সে সবাই পরতে পারবেন। আমি সিঙ্গেলে দেখাচ্ছি, আপনাদের মনে হতে পারে মাসলিন বললো তনুশ্রী মানে খুব ট্রান্সপারেন্ট, আমি যদি গায়ে ফেলে সিঙ্গেলেও দেখাই দেখুন খুব একটা ট্রান্সপারেন্সি কিন্তু শাড়িটাতে নেই, শাড়িটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর। পরপর আমি তিনটে কালার দেখাবো, তিনটেই ক্যাবাত কালার একদম একদম, এবং শাড়িটার দাম একই 3550 3550, আমরা 1 থেকে 10 দেখেছি 2250, 11 থেকে যতক্ষণ শাড়িতে থাকবো ততক্ষণ সবই 3550 একদম। এইটা দেখিয়ে দিলাম 18, এবার আসছে 19 তাই তো, না এটা আমাদের 21 নম্বর, আচ্ছা 21 নম্বর, আচ্ছা এটা 21, আমি এটা 21 নম্বর, হ্যাঁ আগেরটা ছিল 20 নম্বর, হ্যাঁ তাই তো, এটা 21 নম্বর, আগেরটা ছিল 20 নম্বর, এটা হচ্ছে 21 নম্বর, বাহ তুমি যে বললে কেয়াবাত, কেয়াবাত বলছো তো, তিনটে কালারই কেয়াবাত একেবারে তাই। এটা হচ্ছে 21 21, এটা কিন্তু অফ হোয়াইট এর মধ্যে মানে হোয়াইট তার মধ্যে গোল্ডেন, এটার সঙ্গে না লাল কোনো গর্জিয়াস ব্লাউজ, আমার এটা আছে মিরর বসানো ব্লাউজ, ওটা দিয়ে দারুণ লাগবে, মাথায় এলো আর কি ওই সাজটা। এটা হচ্ছে 21 নম্বর, 3550 3550 নাম্বার 21 22, 22 নম্বর, দেখো আমরা না খুব একটা এখন প্রেডিক্ট করতে পারি না, এই এখন দেখো জ্যৈষ্ঠ মাস চলছে, আজকে জামাই ষষ্ঠী, গতকাল আবার সেই বুধবার আবার আতঙ্ক শুরু হয়েছিল, আবার একটি ঝড় একেবারে, হ্যাঁ গতকাল হলো, সুতরাং আমরা কেউ প্রেডিক্ট করতে পারবো না, তাই এখন এমন শাড়ি পরতে হবে, ধরুন এটা পরে আপনি কোথাও গেলেন একটু জল কাদা লাগলো, আপনি বাড়িতে ওয়াশ করে একটু প্রেস করে নিন ঠিক আছে, বা একটু ড্রাই ওয়াশ করিয়ে নিলেন, খুব দামি শাড়ি হলে কিন্তু আমাদের ভয় লাগে, ভয় থাকে সত্যি তাই। এটা 3550 3550 আর কালারটা না একদম মিন্ট গ্রিনের উপরে, লাইট গ্রিন একদম মিন্ট গ্রিনের উপরে যাচ্ছে, এবং এটা হচ্ছে আজকের 22 নম্বর শাড়ি, 3550 3550 নাম্বার 22 22 নম্বর। আপনাদেরকে বলবো যারা অনুষ্ঠান দেখছেন, আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই যারা অনুষ্ঠান দেখছেন, যারা আসতে চাইছেন এখন যেহেতু আশাটার মধ্যে একটা পাবন্ধী আছে, সরকারি নিয়ম আপনাদের মানতেই হবে যে এসে উঠতে পারবেন না, আপনারা ভালো করে টিভিতে দেখুন, এই এপিসোডগুলো ইউটিউবে থেকে যাচ্ছে, আপনারা খুব ভালো করে শাড়িগুলো ফুটিয়ে দেখে বুকিং করুন, কলকাতা শহর শহরতলি হলে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন, একদম নিরাপদ ভাবে পাবেন, মানে নিশ্চিন্তভাবে নিরাপদভাবে পেয়ে যাবেন শাড়িটা, যা যা প্রিকশন নেওয়ার আবরণ সব প্রিকশন নিয়ে শাড়িটা আপনাদের কাছে পৌঁছে দেবে, সুতরাং অনেকটা দূর পর্যন্ত আবরণ হোম ডেলিভারি করে, সুতরাং আপনারা নিশ্চিন্তে বুকিং করতে থাকুন। আর এছাড়া আপনারা হেল্পলাইন নাম্বার রয়েছে, SMS হোয়াটসঅ্যাপ নাম্বার, তার সঙ্গে বুকিং নাম্বার, এই দেখুন নিচে হেল্পলাইন নম্বর রয়েছে আমার আঙুলের নিচে, পাশাপাশি আপনারা ওয়েবসাইটে যান সেখানেও লগ ইন করুন, অর্থাৎ www.aboronexclusives.com, সেখান থেকেও রিকোয়েজিশন দিতে পারেন। একদম আমরা এই যে শাড়িটা দেখলাম গ্রিন শাড়িটা, এটা ছিল হচ্ছে আজকের এপিসোডের 22 নম্বর শাড়ি, 3550 ওইটা ছিল গ্রিনে, এবারে দেখুন ডিজাইন বদলাচ্ছে, কালারটা হচ্ছে স্কাই ব্লু, স্কাই ব্লু
ডিজাইনটা কিন্তু বদলালো এবং এটা কিন্তু স্কার্ট বর্ডারে এলো, আঁচল থেকে পাড় পুরোটা স্কার্ট বর্ডার। এবং এই প্রত্যেকটা টেম্পলের মধ্যে কোন একটা করে সিলভারের ছোঁয়া আছে, ভেতরে বরফি বুটির মধ্যেও কিন্তু সিলভারটা যাচ্ছে, আর উপরের দিকের পাড়টা যাচ্ছে টেম্পলে। একটু কুচি দিয়ে দেখালে এই শাড়িটা একেবারে টিপিক্যাল বিয়ে বাড়িতে পরার শাড়ি, টিপিক্যাল বিয়ে বাড়িতে পরার শাড়ি। দাম একই রয়েছে 23 নম্বর শাড়ি 3550, 3550, নাম্বার হচ্ছে 23। এবারে আসছি 24, চন্দন কালার 24, 24 নম্বর। মানে ধরুন আমরা হয়তো মসলিন জামদানি বা টিসু জামদানি অনেক দেখি, কিন্তু এই যে আবরণের ডিজাইনগুলো, এগুলোই আবরণকে একটা নতুনত্বর দিকে নিয়ে যাচ্ছে বা একটা আলাদা করে রেখেছে, মানে একটা আলাদা সরণিতে আবরণ সবসময়, তার কারণ আবরণের ডিজাইন। আর সব সময় হচ্ছে সবার সাধ্যের মধ্যে একটা একবারে এক্সক্লুসিভ ডিজাইনটাকে পৌঁছে দেওয়া। এটা একদম এক্সক্লুসিভ কিন্তু না, একেবারে ডিজাইন, কিন্তু এটা সাধ্যের মধ্যে 3550। তোমার বেশি সেইভাবে খরচা হচ্ছে না, সাধ্যের মধ্যে সাত পূরণ। এটা হচ্ছে আজকের এপিসোডের 24 নম্বর শাড়ির, একদম চন্দন কালারের উপরে যাচ্ছে 24 নম্বর শাড়ির, দাম হচ্ছে একই 3550। এই কালারটা ভীষণ সুন্দর সত্যি, এবং এটা কিন্তু খুব যে দেখা যায় জামদানির ক্ষেত্রে তা কিন্তু নয়, এটা আমি বলতে যাচ্ছি, এটা একদম ডিপ বটল গ্রিন কালার, তার পরলে পরে ভীষণ সুন্দর লাগবে। এটা না মানে হয়তো ভাববেন যে ফর্সাদেরই বেশি ভালো লাগবে, তা নয়, না, গায়ের রং যারা যাদের মাঝারি তারা পরুন, তাদেরকে আরো বেশি ভালো লাগবে। আর এই সমস্ত শাড়ির সঙ্গে আপনারা চুটিয়ে গয়না পরতে পারেন একদম। এটা 25 নম্বর শাড়ি, একদম বটল গ্রিন কালার, এটা 25 নম্বর, 3550, 3550। 25-এর পরে যাব 26 নম্বর, এটা সি গ্রিনের উপরে যাচ্ছে, 26 হচ্ছে শাড়ির নাম্বার। 26 নম্বর শাড়ি সি গ্রিনে, বাহ, 26 নম্বর, 3550, 3550, নাম্বার 26, 26 নম্বর শাড়ি 3550, 27 নম্বর, নাম্বার 27, এটা হচ্ছে 27, পিঙ্ক কালার, মিষ্টি পিঙ্ক কালার, ভীষণ মিষ্টি পিঙ্ক, 27 নম্বর শাড়ি, নাম্বার 27, বাহ, শাড়িগুলো প্রচন্ড গর্জিয়াস, ভীষণ সুন্দর। এটা হচ্ছে 27 নম্বর, 3550, 3550, নাম্বার 27। এবারে আসছি 28, 28 নম্বর শাড়ি, নাম্বার 28। এই কালারটাও খুব মিষ্টি, একটা মিন্ট গ্রিন, আমার নিজের খুব মিন্ট গ্রিন কালারটা পছন্দ, কেন জানো তো, খুব সুদিং কালার তো, একদম তুমি দেখো এটা গরমে পরতে পারো আবার শীতকালেও পরতে পারো। এই হচ্ছে শাড়িটা, আর প্রত্যেকটা এই যে আমরা ডিজাইনটা দেখানো শুরু করেছিলাম 23 নম্বর থেকে, সেটা কিন্তু সবই হচ্ছে এই স্কার্ট পাড়, পাড়ের এন্ডে একটু যদি ক্লোজে দেখা, এখানে দেখুন টেম্পল রয়েছে, আবার শুরুতে মানে এই জায়গাটাতেও টেম্পল রয়েছে, আর মাঝখানটাতে বরফি ডিজাইনটা যাচ্ছে একদম অন্যভাবে, টেম্পলের ডিজাইনটা যাচ্ছে অন্যভাবে, আর বডিতে যাচ্ছে বরফি খুব সূক্ষ্মভাবে, তার মধ্যে কিন্তু সিলভারের ব্যবহার রয়েছে। এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের 28 নম্বর, 28, প্রাইস একই 3550। আবার ব্ল্যাক, এগেইন ব্ল্যাক, ব্ল্যাক দেখলে এমনি মনটা মন ভালো ভালো হয়ে যায় সত্যি তাই। আপনারা কিন্তু আজকে দেবস্মিতা যে শাড়িটা পরে আছে ওটাও ভালো লাগলে বুকিং করতে পারেন, ওটাও পেয়ে যেতে পারেন। কি সুন্দর লাগছে না ডিজাইনটা, পুরো বোঝা যাচ্ছে সত্যি, নবমীর রাত, সন্ধ্যাবেলা চলে গেছে, আমরা এখন নবমীর রাতের কথাই ভাববো এটাতে, একদম তাই, গর্জিয়াস সাজা, কানে একটা খালি বড় জাঙ্ক দুল পরো, এখন প্রচুর জাঙ্ক জুয়েলারি পাওয়া যায়, গোল্ডেন কোনো ব্লাউজ দিয়ে সাজো অথবা সেলফ ব্ল্যাক একটা রয়্যাল সিল্কের ব্লাউজ পরো, যদি কেউ হলটার ক্যারি করতে পারে তাহলে আর কোনো কথাই নেই। এই শাড়িটার নাম্বার হচ্ছে 29, 29 নম্বর শাড়ি, এবং এর প্রাইস হচ্ছে 3550, নাম্বার 29, 3550। এইবারে আসছি বিয়ের কোণের একটা শাড়ি, লজ্জা বস্ত্র বলো কিংবা ভাত কাপড়ের শাড়ি বলো, বিয়েতে কোনেকে প্রচুর শাড়ি দিতে, সেটা মেয়ের বাড়ি থেকে বলো, ছেলের বাড়ি থেকে বলো, সত্যি তো যে কোনো একটা বাড়ি এই শাড়িটা কিন্তু তত্ত্বে সাজিয়ে দিতেই পারেন, সে লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে আজ রাতে, কালারটা সত্যি তাই, মিষ্টি মিষ্টি লাল একদম, একটা হয় না একটা পালপি রেড, একদম পালপি রেড টোন এটা, আর একটা হয় সিঁদুরে লাল, এটা কিন্তু পালপি রেড। আর এই হচ্ছে শাড়িটা, এটা দেখাচ্ছি 30 নম্বর শাড়ি, নাম্বার 30, এবং এরও প্রাইস হচ্ছে 3550, 3550, 30 নম্বর, 31 নম্বর,
এবার দেখাবো যে কালারটা, এটা একদম মেজেন্টা টোন, মানে ডার্ক মেজেন্টা যাকে বলে, এটা একদম ডার্ক মেজেন্টা টোন, এটা আঁচল, এটা পার আমরা কিন্তু আজকে দুটো দামেই আছি, প্রথমে যেরাম ছিলাম 1-10 ছিলাম আমরা হচ্ছে 2250, আর 11 থেকে আমরা যতদূর যাচ্ছি এখন ছিলাম হচ্ছে 31, এখন আসবো 32 নম্বর, সবগুলোই হচ্ছে 3550 টাকা দাম। এখন যে রংটা দেখাবো না, এটা কিন্তু ঠিক হলুদ বলবো না, ঠিক হলুদ নয় জানো তো, অফ হোয়াইট এর সঙ্গে একটা হলুদ, মানে হলুদ মানে কি লাইট ক্রিম কালার এর সাথে মিশে এই টোনটা আসছে, তবে সুন্দর, খুব মিষ্টি একটা, ওই তো তুমি দেখবে মানে সবেদার পালপের টোন বা যে কোনো ফল আর কি, তার পালপের কালারটা মিষ্টি কালার, এই কালারটা ঠিক হলুদ আমি বলতে রাজি না, না একদমই তাই, মানে ডিমের কুসুমের রং বলতে পারো, হ্যাঁ তাও বলতে পারো, একদম একদম। এবং এটার দাম হচ্ছে 3550, 32 নম্বর, নাম্বার 3235 50। এই রংটা কিন্তু আজকে একটাও দেখাইনি, এই ফার্স্ট দেখালাম, এটাও তাই পিচ কালারও আজকে ফার্স্ট দেখাচ্ছি, পিচ কালারও আগে আমরা দেখাইনি, এটাই ফার্স্ট দেখাচ্ছি। এটার দামটা হচ্ছে 3550, 33 নম্বর, 3550, নাম্বার 33 3550। এবারে আসবো হচ্ছে 34 নম্বর, এটা ভায়োলেটের উপরে যাচ্ছে না গো, হ্যাঁ সেই ভায়োলেট তুমি যেরকম বলছিলে যে একটু ব্লুইশ টোনটা রয়েছে, এটা ভায়োলেটের উপরেই যাচ্ছে, বেশ ভালো লাগছে কালারটা, হ্যাঁ বেশ গডি কালার, 34 নম্বর। এবং এটারও সেই একই গল্প, দেখুন এই ভেতরে যে বর্ফিটা রয়েছে তার মধ্যে কিন্তু সিলভারের টাচ রয়েছে, একটা মিনের এফেক্ট, এবং এখানেও যে টেম্পল গুলো যাচ্ছে তার মধ্যে দেখুন একটা সিলভারের টাচ রয়েছে, দেখতে পাচ্ছেন না, একটা মিনের এফেক্ট। এই হচ্ছে শাড়িটা, এবং পরলে পরে কিন্তু বেশ ভালো গর্জিয়াস লাগবে, কারণ এই পার্টটার জন্য, পার্টিকুলারলি এইটার জন্য একদম অনেকটা গর্জিয়াস লাগবে দেখতে। এটা হচ্ছে 34 নম্বর, 3550, 35 নম্বর, 35 অফ হোয়াইট, এটা হচ্ছে আঁচল থেকে, আর প্রত্যেকটা না আঁচল থেকে এল প্যাটার্নে ডিজাইনটা ঘুরলো, দেখুন একটু ওয়াইডলি দেখালে বুঝবেন, একদম আঁচল থেকে এল প্যাটার্নে ঘুরে গেল একদম, বাহ, এটার সাথে তো বিভিন্ন ব্লাউজের কালেকশন রয়েছে, এটা অষ্টমীর অঞ্জলির কথাও ভাবতে পারো, আবার কেউ যদি স্মার্ট হন তাহলে মা বরণে একটা লাল ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরতে পারেন, সিঁদুর পরলে মাইন্ড করবেন না। 3550, 3550, নাম্বার 35, 35 নম্বর, 3550, বিশ্বাস করে আমি না খুব মিস করছি, কারণ আমি মে মাস থেকে দুর্গাপুজোর মানে কথা বলতে থাকি দর্শকদের সাথে, এবছর হয়নি আমরা মানে মে মাসে, এখন ওই জন্য একদম মেয়ের এন্ডে এসে অনুষ্ঠানগুলো পাচ্ছি, তাই বলছি সাজি, নিজেকে সাজিয়ে রাখার মধ্যে একটা আলাদা আনন্দ রয়েছে, একদম তাই, যেমন আজকে ওকে দেখে আমার খুব ভালো লাগছে, কি মিষ্টি লাগছে দেখতে, তো তোমার সাথে আবার বন্ধুদের দেখা হচ্ছে দুটোই, ভালো থাকবেন সকলে, আবার 3:30 সময় চলে আসছি আমি দেবস্মিতাকে সঙ্গে নিয়ে।